শিল্পী সমিতি এতদিন অভিভাবক শূন্য ছিল এই শিল্পের একটি বদনাম মানি তো সেটা আমার গায়ে এসে লাগে শিল্পীদের মধ্যে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি ছিল সেগুলোর অবসান চাই যার প্রয়োজন শুধু তারাই আসছে আইন যে সিদ্ধান্তটা নেবে সেটাকে আমাদের সবার রেসপেক্ট করা উচিত দাপুরিক বিনোদন আমরা শতভাগ চেষ্টা করেছি এর মধ্যে সিনিয়র কিছু শিল্পীরা আছেন যারা একটু টেনশন করছেন অমিক্রনের জন্য তো তাদের জন্য তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য যাতে যথাসাধ্য নিরাপদ দূরত্ব বজায় রাখা যায় সেভাবেই কিন্তু আমরা এবার চেষ্টা করছি অন্যান্য বারের তুলনায় নিশ্চয় আপনারাও দেখছেন যে এফডিসিতে যে একটা মানুষের হিরিক পড়ে যায় সেই ঢলটা নিরাপত্তা বাহিনীদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা খুব সুষ্ঠুভাবে সকাল থেকে তদারকি করছেন এবং যার প্রয়োজন শুধু তারাই আসছে না খুব ছিল বাট সকালের পর থেকে কিছুটা শিথিল করে বিভিন্ন সংগঠন আমাদের যে 18 সংগঠন আছে সেই সংগঠন থেকে বেশ কয়েকজন করে করে তা এখন পারমিশন দিচ্ছে আমার কাছে মনে হয় যেন এমডি নিশ্চয়ই বুঝেশুনেই কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে শিল্পীদের স্বার্থেই হয়তো কোনো সিদ্ধান্ত তারা নিয়েছেন আমার মনে হয় যে আইন যে সিদ্ধান্তটা নেবে সেটাকে আমাদের সবার রেসপেক্ট করা উচিত শিল্পীরা কী চায় শিল্পীরা চায় তাদের তাদের যথাযথ সম্মান তাদেরকে যেন সম্মান দেওয়া হয় তাদেরকে কাজ দেওয়া হয় সেই কাজের পরিবেশটা যেন সুন্দর হয় তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার দরকার এই ব্যাপারগুলি শিল্পীরা চায় শিল্পীদের মধ্যে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছিল সেগুলোর অবসান চায় আমরা সবাই একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই সো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেই শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ যেগুলো অভিযোগ এবং যেগুলোর বাস্তবতা এবং সত্যতা আছে তার একটা ইনশাআল্লাহ থাকবে না আমরা কোনো শিল্পী মনক্ষুণ্ণ হোক কোনো শিল্পী অভিমান করুক কোনো শিল্পীর কোনো দুঃখ কষ্ট যেগুলো থাকবে সেগুলো লাঘব করার চেষ্টা করব সেই দায়িত্ব নেওয়ার জন্যই আমরা আসলে এই জায়গায় এসেছি আসতে চাচ্ছি দর্শকও পরিবর্তন চায় আমি জানি যে দর্শক যারা আমার সঙ্গে যাদের পার্সোনাল যোগাযোগ হয়েছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই পরিবর্তন চায় সো দর্শকদের এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব আমরা শিল্পীরা যে অনেক কিছুর ঊর্ধ্বে আমাদের মধ্যে যে মানে অত বেশি মানে সমস্যা জর্জরিত না সেই ব্যাপারগুলি তাদেরকে আমরা বোঝাবো আসলে আমি প্রতিপক্ষে বিশ্বাসী না আমরা সবাই মিলে আসলে দিনের শেষে এক পক্ষ আমরা হয়তো একটা বিশেষ বিশেষ উদ্দেশ্যে এখানে আলাদা দুটো প্যানেল তৈরি করেছি বাট দিনের শেষে কিন্তু দুই প্যানেল মিলে যেই প্যানেলই জয়ী হোক না কেন আমরা সবাই মিলে একসাথে কাজ করব সো আমি কোনো প্রতিপক্ষে বিশ্বাসী না আমরা সবাই এক পরিবারের এক বন্ধনের এবং এক ছাতার নিচে আমরা একসাথে সবাই মিলে সুখে দুঃখে থাকতে চাই এটা তো খুবই অনৈতিক এবং দুঃখজনক দু একটা যে বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি বা শুনেছি যেগুলো হয়েছে এগুলো একেবারেই হওয়া উচিত না আসলে আমাদের শিল্পী সমিতি এতদিন অভিভাবক শূন্য ছিল আমার কাছে মনে হয়েছে কাঞ্চন ভাই যদি আসে একজন যথাযথ অভিভাবক হবেন আমরা বরাবরই চেয়েছি একজন সিনিয়র কেউ আসুক একজন সিনিয়র কেউ এসে সিদ্ধান্ত নিক বিকজ আমরা বাকি যারা এই জেনারেশনে যারা আছি তাদের মধ্যে পুরোপুরি দায়িত্ব ভাগাভাগি করে দিলে এটা সবসময় সঠিক হয়নি বা হচ্ছে না তো সেই কারণে কিন্তু আমরা একজন ওরকম সিনিয়রকে গুরুজনকে চেয়েছি যিনি এসে আমাদের অভিভাবকদের দায়িত্ব পালন করবেন এই শিল্পের একটি বদনাম মানি তো সেটা আমার গায়ে এসে লাগে বিকজ আমি তো এর অংশ আমি তো এই পরিবারের অংশ আজকে শিল্পীদেরকে নিয়ে বা শিল্পী সমিতি নিয়ে শিল্পী পরিবার নিয়ে যদি একটি বেফাস কথা কেউ বলে বা বেফাস মন্তব্য কেউ করে সেটা তো অবশ্যই আমার গায়ে এসে লাগে সেই কারণেই কিন্তু দায়িত্ব নিতে এসেছি বিকজ আমরা সাধারণ সদস্যের পক্ষে যাদেরকে যাদের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আমরা মর্যাদা পুনরুদ্ধার করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং তাদেরকে সেই সম্মানের জায়গায় নিয়ে আসার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সেই কারণে সাধারণ শিল্পীরা আমরা দিবে এবং আমরা সবসময় সাধারণ শিল্পীদের পাশে ছিলাম আছি এবং থাকব আসলে অনেক সময় নানান কারণে হয়তো কেউ কারো কথা রাখতে পারে না বাট আমরা এবার যে কথা দিয়েছি আমরা পুরনো সব কিছু ভুলে যাব আমরা আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যাব এটাই হবে আমরা পুরনো কিছু নিয়ে পিছনের দিকে আবার টেনে হিচ্ছে যেন আমাদেরকে পিছনে না নেওয়া হয় আমরা যেই অঙ্গীকার নিয়ে যেই যে কমিটমেন্ট নিয়ে এসেছি সেই কমিটমেন্ট নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের এই বাংলাদেশ যেরকম সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের চলচ্চিত্র কেন পিছিয়ে থাকবে আমাদের চলচ্চিত্র যেন সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যাবে সে বিশ্বাস থেকে কিন্তু আমরা এই পরিবর্তনের অঙ্গীকার করেছি